বিবাহিত জীবনের 7 বছর পার করে 8 বছরে পা দিলাম। আসসালামু আলাইকুম। নতুন কিছু কথা বলতে চলে আসছি আপনাদের সাথে। আজকে হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী। তো 2016-তে আমার বিয়ে হয়েছিল আগস্টের 29 তারিখে। দিনটা ছিল হচ্ছে রবিবার, আর হচ্ছে আজকে হচ্ছে মঙ্গলবার। মানে হচ্ছে 8 বছর পরে 2 দিন পিছিয়েছে। তো আজকে কেন জানি না আমার বাসার কথা খুবই মনে পড়ছে, মানে আমার বাবার বাড়ির লোকদের কথা বা বাবার বাড়ির যে একটা মায়া ওইগুলার কথা বেশি মনে পড়তেছে। 8 বছরের ভিতরে আমার লাইফে অনেক 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 কিছুই চেঞ্জ হয়েছে। প্রত্যেকটা মানুষেরই হচ্ছে স্বপ্ন থাকে শ্বশুর বাড়িতে এসে কীভাবে, জল্পনা কল্পনা, মানে কী করবে না করবে জল্পনা কল্পনা থাকে প্রত্যেকটা মেয়েরই, তেমন আমারও ছিল। আলহামদুলিল্লাহ সব কিছু মিলে ভালোই আছি। তো এই 8 বছরের মধ্যে হচ্ছে অনেক কিছু চেঞ্জ হয়েছে আমার মধ্যে, আমার হাজবেন্ডের মধ্যে। নতুন একটা সদস্য আসছে হামজা, তাকে নিয়ে মানে এখন চিন্তা ভাবনা অন্য লেভেলের, অন্য কিছু। তো 8টা বছর তো কাটাই দিলাম, ঝগড়াঝাটি হোক, মায়া হোক, মানে ভালোবাসায় হোক, দুঃখে কষ্টে, মানে সব কিছু মিলে ঝিলে আলহামদুলিল্লাহ। তো এই তো আমাদের দিনকাল ভালোই চলতেছে। দোয়া করবেন এরকমভাবেই যাতে ভালোই কাটে, যাতে করে হচ্ছে আর ঝগড়া হবে ঠিক আছে, বাট অতিরিক্ত ঝগড়া যাতে না হয়। আর হচ্ছে সংসার করার ক্ষেত্রে আমি এই 8 বছরে, মানে 7 বছরে আমি যতটুকু বুঝতে পারলাম, যখনই হচ্ছে দুইজন মানুষের মধ্যে দুজনের রাগ যদি বেশি থাকে তাহলেই প্রবলেম। রাগ বেশি থাকলে প্রবলেম না, বাট রাগ দেখানোর সময়টা হচ্ছে ডিসাইড করতে হবে। যেমন হচ্ছে হাজবেন্ড যখন অতিরিক্ত রাগ করবে তখন কিন্তু, হাজবেন্ড যখন হচ্ছে রাগে একদম গরম বা আগুন হয়ে যায় তখন কিন্তু ওয়াইফের কুল থাকাটাই আমার মনে হয় যে সব যে বেস্ট। তো আর যখন হচ্ছে আবার ওয়াইফ একদম হট হয়ে যাবে তখন কিন্তু হাজবেন্ডের কুল থাকা দরকার, তা না হলে কিন্তু একদম সংসারের 12টায় 13টা বেজে যাবে। তো যাই হোক, ততটুকুই হচ্ছে আর ছেলেকে নিয়ে। যেমন হচ্ছে আমি ছেলেকে ঠিকমতো খাওয়া দাওয়া করাইতে হবে, ঠিকমতো গোসল করাইতে হবে, ঘর টর গুছাইতে হবে, হ্যান করতে হবে, তেন করতে হবে, এইসব নিয়েই হচ্ছে ঝগড়াঝাটি আর কি। যতটুকু হওয়ার দরকার ততটুকুই। আর আমার মনে হয় যে প্রত্যেকটা হাজবেন্ড এরকমভাবেই হচ্ছে ওয়াইফকে একদম ব্লেম করে। আর যদি মাশাল্লাহ যদি বাচ্চা কাচ্চা যদি একটু ব্যথা ট্যথা পায় বা কোনো কিছু হয় তাহলেই তো হইছে কাজ, হইছে কাজ। যাই হোক, এসব কথা আর বলবো না। আমার বাসার কথা খুবই মনে পড়তেছে আজকে, মানে আমার আমার বাবার বাড়ির কথা। আমার আমি লাস্ট কবে যে গিয়েছিলাম আমি ভুলে গেছি, কয় তারিখে গিয়েছিলাম আসলেই আমি ভুলে গেছি। আমার খুব বাসায় যেতে ইচ্ছা করতেছে। আমার হচ্ছে মাসে একবার না গেলে হয় না, বাট আমার মনে হচ্ছে যে আমি গত মাসে যাই নাই এরকম মনে হইতেছে। আমার একদম ভালো লাগতেছে না, তাই হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করতে আসলাম। তো এই তো দিনকাল চলতেছে এইভাবে। আমি জীবনেও চিন্তা করতে পারি নাই যে আমার এত দূরে বিয়ে হবে, আর আমার যেতে হচ্ছে প্রোগ্রাম করে যেতে হবে যে আমি এত তারিখে যাব, চিন্তা ভাবনা করেই হচ্ছে আমি যাব এরকম করে। বাট আমার আরও দুই বোন আছে, আমি হচ্ছে আমার বাসার সবচেয়ে ছোট। তো আমার আরও যে দুই বোন আছে তারা কিন্তু, তাদের বাসাটা কিন্তু একদম কাছে, মানে যখন খুশি তখন রাত 12টা হইলেও সমস্যা নেই, যাওয়া যাবে, তো যেতে পারবে একা একা। বাট আমি কিন্তু হচ্ছে সন্ধ্যার পরে একা যেতে পারবো না, কারণ আমার বাসাটা আসলেই অনেক দূরে, কেরানীগঞ্জ টু সাভার, মানে অনেক। তো আমার খুব যখন অনেক খারাপ লাগে তখন হচ্ছে আমার কান্না পায়, অনেক কান্না পায়। আমার হাজবেন্ডও জানে, আমার বাসার লোকেও জানে আমি হচ্ছে অনেক কান্নাকাটি করি, আমার কান্না পাই বেশি, আমি অনেক কান্নাকাটি করি, মানে আমার হচ্ছে মন খারাপ হলে আমি কান্নাকাটি করি একদম। তখন হচ্ছে কেউ কিছু বলতে পারবে না, যখন যদি কেউ যদি তখন যদি কেউ কিছু বলে তখন হচ্ছে আমি আরও বেশি কান্না করি। তো যখন আমি কান্না করি তখন হচ্ছে আমাকে সবাই কান্না করতে দেয়, আর হচ্ছে আমি যা চাইব তা যদি আমি না পাই তাইলে তো হইছেই, মানে এটা হচ্ছে সবচেয়ে বেশি আমার বোনেরা জানে, আর কেউ জানো কার না জানো।